চলে গেলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী শাওলি মিত্র। রবিবার বিকাল 3:40 নাগাদ দক্ষিণ কলকাতার বেহালার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 74 বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শাওলি দেবী। তিনি ছিলেন বিশিষ্ট নাট্যকার শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা। শাওলি মিত্রের শেষ ইচ্ছা অনুযায়ী কোনোরকম আড়ম্বর ছাড়াই কলকাতার সিরিটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শাওলি দেবীর ইচ্ছাপত্র অনুযায়ী শেষকৃত্যের যাবতীয় কাজ সম্পন্ন করেন তাঁর মানস কন্যা অর্পিতা ঘোষ এবং পুত্রতুল্য সায়ক চক্রবর্তী। 2020 সালে নিজের 72 বছর বয়স পূর্ণ করার সময় একটি ইচ্ছাপত্র লিখেছিলেন শাওলি দেবী, যেখানে তিনি লেখেন তাঁর পিতা প্রয়াত শম্ভু মিত্রকে অনুসরণ করেই যত দ্রুত সম্ভব তাঁর মরদেহ যেন সৎকার করা হয় এবং তাঁর মৃত্যুর পরই যেন সকলকে জানানো হয় খবরটি। কিন্তু এতদিন পর্যন্ত তাঁর সেই ইচ্ছাপত্রের বিষয়টি গোপন রাখা হয়েছিল। গতকাল বিকালে তাঁর মৃত্যুর খবরটিও অত্যন্ত গোপন রাখা হয় এবং কোনোরকম আড়ম্বর ছাড়াই এদিন রাতে সিরিটি শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। যদিও তারপরই ওই ইচ্ছাপত্র প্রকাশ্যে আসে এবং তাঁর মৃত্যুর খবরটিও জানা যায়। অর্থাৎ শাওলি মিত্রের ইচ্ছা অনুযায়ী শেষকৃত্যের পরই যেন তাঁর মৃত্যুর খবর সকলকে জানানো হয়, আর সেই ইচ্ছাকেই মর্যাদা দিয়েছেন তাঁর প্রিয়জনেরা। তিনি অভিনয় করেছিলেন প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের ছবি যুক্তিতক্ক আর গপ্পতে। এছাড়া অসংখ্য নাটকে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। এগুলোর মধ্যে অন্যতম একটি রাজনৈতিক হত্যা, হজবড়ল, গ্যালিলিও আর জীবন, পাগলা ঘোড়া, পাখি, পুতুল খেলা, নাথবতী অনাথবত, ডাকঘর, চণ্ডালী ইত্যাদি। অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য 2003 সালে সঙ্গীত নাটক একাডেমি সম্মাননা দেওয়া হয় তাঁকে। 2009 সালে পান ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বঙ্গবিভূষণ পুরস্কার পান তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পর্দা মঞ্চের সকল অভিনেতা অভিনেত্রীরা। এই ভিডিও দ্বারা ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন। বিনোদন জগতের অনেক হারিয়ে যাওয়া অভিনেতা অভিনেত্রী গায়ক গীতিকার সুরকারদের জীবনের কথা জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।